বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি বিটিসিএল এর ব্যাপক দুর্নীতির অভিযোগ নিয়ে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল মতিনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। তাদের সন্দেহের তালিকায় রয়েছেন বিটিসিএল এর আরো অনেকে। তাওহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত। ডিজিটাল কানেক্টিভিটি শক্তিশালী করতে সুইচিং ও ট্রান্সমিশন নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্প এসটিএনপি, এই প্রকল্পের অনিয়ম ও দুর্নীতির নানা অভিযোগ দুদকে আসে 2011 সালের শুরুর দিকে। খতিয়ে দেখতে দায়িত্ব দেওয়া হয় দুদকের সহকারী পরিচালক নার্গিস সুলতানাকে। অবৈধ সম্পদের অভিযোগ আছে আপনার নামে? না। অবৈধ সম্পদের অভিযোগটা? দুদকের অভিযোগে যাদের নাম এসেছে তাদের মধ্যে রয়েছেন বিটিসিএল এর পরিচালনা পর্ষদের সাবেক চেয়ারম্যান নুরুর রহমান, টেলিযোগাযোগ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক মহসিনুল আলম, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের একজন যুগ্ম প্রধান সহ এমডি রফিকুল মতিন। এবার বিটিসিএল এর এমডি কে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। বিটিসিএল এর কর্মকর্তাদের বিরুদ্ধে একটি অভিযোগ দুর্নীতি দমন কমিশন কর্তৃক গৃহীত হয়েছে এবং তার প্রাথমিক অনুসন্ধানের কাজ শুরু হয়েছে। একজন পরিচালক পর্যায়ের কর্মকর্তার নেতৃত্বে টিম গঠন করা হয়েছে এবং বিটিসিএল এর এমডিকে অনুসন্ধানের স্বার্থে আজকে তলব করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আমরা মনে করছি যে এ ব্যাপারে যদি অনুসন্ধানে কোনো অভিযোগ প্রমাণিত হয় তাহলে পরবর্তীকালে এটি সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, অর্থাৎ মামলা পর্যন্ত যেতে পারে। সুশাসন সর্বস্তরে থাকাই জরুরি। বিটিসিএল সেই অর্থে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, আমরা চাই যে এখানে সুশাসন প্রতিষ্ঠিত হোক। যেহেতু অভিযোগ পাওয়া গিয়েছে কাজে এটাকে পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ নেই, সেই জন্যই এটি অনুসন্ধানের পর্যায়ে রয়েছে এবং আমরা গুরুত্ব সহকারে বিবেচনা করছি। এটি আমার বিষয় না, এটি তদন্তকারী কর্মকর্তা অনুসন্ধানের স্বার্থে যাকে ইচ্ছা তাকে জিজ্ঞাসাবাদ করতে পারেন। দুদক কমিশনার জানান সরকারের যে কোনো প্রকল্প জনগণের টাকায়, আর সাধারণ মানুষের অর্থ আত্মসাৎ করে কেউ রেহাই পাবে না। আমি মনে করি দাতাদের বিষয়ে আমার বিবেচ্য না, আমার বিবেচ্য হচ্ছে দুর্নীতি হয়েছে কি না। তবে আমরা দুর্নীতি হয়ে থাকলে কারা জড়িত কারা জড়িত না, এর পিছনে কারা আছেন, এইগুলো বিষয় আমাদের দেখার বিষয় নেই। আমরা দুর্নীতি দমন কমিশনের যে ম্যান্ডেট সেই অনুযায়ী আমরা অগ্রসর হচ্ছি। যদি কোনো অপরাধ সংঘটিত হয়, দুর্নীতি হয়, তাহলে আমরা আইনের মাধ্যমে যতদূর যাওয়া সম্ভব সেটি করব। এর বাইরে বিটিসিএল এর বিরুদ্ধে আরও বেশ কয়েকটি অভিযোগের অনুসন্ধান করছে দুদক। তাহুদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।